মৃত্যুর পর ফিরে আসলাম। সবরুমের পথ দুর্ঘটনায় নিহত এক, অপরদিকে আহত হয়েছেন একজন। ঘটনা সবরুমের সাতচাঁদ ব্লকের অন্তর্গত জলেফা মহাদেব বাড়ি এলাকায়। পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন আরেক ব্যক্তি, যেমনটা এখন অবধি খবর। তবে দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্র থেকে যে খবর, আজ রবিবার 27 নভেম্বর সাবরুমের সাতচাঁদ ব্লকের অন্তর্গত সাবরুমের জলেফা বাড়ি এলাকায় একটি দুর্ঘটনা সংঘটিত হয়। জানা যায়, বেলা 2:30 নাগাদ সাবরুমের অগ্নি নির্বাপক দপ্তরের কাছে খবর যায় দুর্ঘটনা প্রসঙ্গে। সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে। দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদেরকে নিয়ে যাওয়া হয় প্রথমেই হাসপাতালে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাবার পরই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এক ব্যক্তিকে। অন্যদিকে আরেকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, আহত হয়েছেন এক ব্যক্তি, যেমনটা এখন অবধি খবর। তবে এই দুর্ঘটনা প্রসঙ্গে ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটল সেই সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য এসে পৌঁছায়নি। তবে দুর্ঘটনাতে কার্যত মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ইতিমধ্যেই কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের দুর্ঘটনাকে কেন্দ্র করে শুনুন। আমরা দুইটা পিটিসি থেকে একটা খবর পাইছি, জলাবাসী মন্দিরের উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক যায়। দেখলাম জর্জরিত বাড়িয়ে যায়, দেখলাম দুজন লোক রাস্তার বাম দিকে পড়ে দিয়েছে। আমরা দুজনকে রেস্কিউ করে সাবরুম হসপিটালে এনেছি। বর্তমান পরিস্থিতি কি তাদের, কিছু কিছু ডাক্তারবাবু বলবে আমরা তো আমরা অন্য হসপিটালে ভর্তি করেছি। দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত মৃত ব্যক্তির নাম আথুই মগ, যার বাবার নাম চেলাফ্রু মগ, বাড়ি ভিলেজারি এলাকায়। আহত ব্যক্তির নাম কৃষ্ণ ত্রিপুরা, বাবার নাম হারাধন ত্রিপুরা, বাড়ি চালিতাঝুড়ি এলাকায়। আহত কৃষ্ণ ত্রিপুরার চিকিৎসা চলছে সাবরুম হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত দুই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় সাবরুম হাসপাতালে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হাসপাতালে নিয়ে যান দুর্ঘটনাগ্রস্ত দুই ব্যক্তিকে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেছেন। অন্যদিকে কৃষ্ণ ত্রিপুরার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় সাবরুম হাসপাতালে চলছে তার চিকিৎসা। আজ দুপুর নাগাদ ঘটে দুর্ঘটনাটি। জানা যাচ্ছে যতটা এখন অবধি যে বাইক দুর্ঘটনাতেই কার্যত একজনের মৃত্যু হয়েছে। সাবরুমের জলেফা মহাদেব বাড়ি এলাকায় ঘটে পথ দুর্ঘটনাটি। দুর্ঘটনাকে কেন্দ্র করে সাবরুমের জলেফা সংলগ্ন এলাকায় কার্যত তীব্র উত্তেজনা বিরাজ করছে। সকলের মধ্যে রয়েছে চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশও লক্ষ্য করা যাচ্ছে আজকের এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে। দুর্ঘটনা বাড়ছে দিনের পর দিন এবং অত্যধিক গতি থাকার ফলে এই দুর্ঘটনাগুলি সংঘটিত হচ্ছে, যার অন্যতম কারণ অত্যধিক গতি। এবং সেই উদাহরণ আজকে আবারও উঠে আসলো জনসম্মুখে। সাবরুমের দুর্ঘটনাতে মৃত্যু হল এক ব্যক্তির, অন্যদিকে আহত হয়েছেন আরেক ব্যক্তি, যার চিকিৎসা চলছে এখনো সাবরুম মহকুমা হাসপাতালে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।